This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকি যাদব খুনের সঙ্গে জড়িত চার বছর আগেকার এক খুনের প্রসঙ্গ, সেই খুনের অন্যতম সাক্ষী ছিলেন ভিকি। তাহলে কি চার বছর আগেকার খুনের প্রমাণ লোপাট করতে এই খুন, যার জন্য ব্যবহার করা হয়েছিল সুপারি কিলার? মঙ্গলবার খুন হন ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব। কে এই ভিকি, কোন পদে ছিলেন তিনি? ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি। জগতাল থানা থেকে পায়ে হাঁটা দূরত্বে তার বাড়ি। এক সময় তৃণমূল নেতা রাজু তিওয়ারির সঙ্গে দেখা যেত তাকে। অর্জুন সিং এর ভাইপো তথা ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান সৌরভ সিং ঘনিষ্ঠ ভিকি। ভিকি যাদব খুনে উঠে আসছে চার বছর আগেকার এক খুনের প্রসঙ্গ। সাল 2019। প্রসঙ্গ, লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসা, আকাশ যাদব খুন। 2019 সালে খুন হন ভাটপাড়ার যুবক আকাশ যাদব। তার মৃত্যুতে নাম জড়ায় ভিকি। এই মৃত্যুর ঘটনায় সিবিআই এর একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ভিকি। আকাশের খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ভিকি। এই খুনে পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুললেন কংগ্রেসের মুখপাত্র সৌম্যায়েশ রায়। এই পশ্চিমবাংলায় এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর লোক তৈরি করেছে, যারা শুধুমাত্র টাকার জন্য দলটাকে করছে এবং তার ভাগ খাওয়ার লড়াই হচ্ছে, এলাকা দখলের লড়াই হচ্ছে। দুষ্কৃতীরা মনে করছে এটা তাদের সরকার, পুলিশ কিছু নেই, পুলিশ প্রশাসন কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? এই জায়গায় পুলিশ কমিশনারেট হলো, ওই জায়গায় প্রতিনিয়ত পুলিশ চেঞ্জ হচ্ছে, তাহলে এত খুন কেন হচ্ছে? বেছে বেছে তৃণমূল কর্মী ও নেতাদের খুন করা হচ্ছে, যার ফলে লাভবান হচ্ছে বিজেপি, সিপিএম ও আইএসএফ। এমনটাই বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে যেটা চলছে, সাধারণভাবে জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতাদের খুন করা হচ্ছে এবং এটা স্বাভাবিকভাবে উঠে আসছে। এই খুনে সব থেকে বেশি লাভবান কারা হওয়ার চেষ্টা করছে? সেখানে বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি, সিপিএম এবং আইএসএফ, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে সেটা আমরা জানতে পারি। উদ্দেশ্য প্রণোদিত এই খুন করা হয়েছে বলে দাবি করেন জগৎদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এটা একটা প্রিপ্ল্যান্ড মার্ডার, কেন কি যেভাবে দুষ্কৃতীরা এসে সেখানে জিজ্ঞাসাবাদ করে তারপরে এইভাবে 7 রাউন্ড 9 রাউন্ড গুলি চালায়, তাতে আমার কোথাও মনে হচ্ছে এটা প্রিপ্ল্যান্ড মার্ডার। কেউ না কেউ এর পিছনে, ষড়যন্ত্রের পিছনে নিশ্চয়ই আছে এবং কোনো না কোনো ঘটনা যে নিশ্চয়ই আছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই খুনে বিহার যোগের কথা উঠে আসছে পুলিশের প্রাথমিক তদন্তে। জানা যায় ব্যবহার করা হয়েছিল সুপারি কিলার। উত্তর ২৪ পরগনা থেকে সুব্রত পালের রিপোর্ট, আর প্লাস।